হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমিও তো আল্লাহর রহমতে সহমতে অনেক ভালো আছি। এখন আমি ডিম দিয়ে পটল বেগুন দিয়ে একটা তরকারি রান্না করব। তো আপনারা দেখেন আমি তরকারিটা কিভাবে রান্না করি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, মরিচ, কাঁচা মরিচ, রসুন কুচি, দিয়ে দেবো একটি তেজপাতা, তারপর দিয়ে দেবো আদা রসুন বাটা, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ জিরা। দিয়ে পেঁয়াজের সঙ্গে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব বেগুন আর পটল কুচি করে রেখেছি। এইভাবে পটল আলু কষিয়ে নিয়ে একটু পানি দিতে হবে আর একটু কষাতে হবে। একটু ঢেকে দিতে হবে। কষানো হয়ে গেছে, এখন ওর মধ্যে একটু একটু পানি দিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো ডিম, দুটা ডিম দিয়ে দেব। ডিম দিয়ে সবজির সঙ্গে মিশিয়ে দিতে হবে। এভাবে একদম ভাজা ভাজা করতে হবে, একটুকু ঝোল রাখা যাবে না। আর এখন ঢেকে দেওয়া যাবে না। দেখছেন আমার তরকারি অলরেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু জিরা, ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব। ঠিক আছে, আমি তরকারিটা নামিয়ে নিই। দেখতে পাচ্ছেন আজকে আমার দুপুরের খাবার ডাল ভাত, ডাল আর হচ্ছে এই পটল দিয়ে বেগুন দিয়ে ডিম দিয়ে চচ্চড়ি করেছি। মাঝে মাঝে এই ধরনের খাবার কিন্তু অনেক টেস্ট লাগে, অনেক ভালো লাগে খেতে। তো আজকে বিকেলে এক জায়গায় ঘুরতে যাব, আপনাদের সবার ভালো লাগবে, আপনারা দেখতে থাকেন। ও অফিস থেকে আসছে, খেতে দিছি। ঠিক আছে, এই সেই কাঠের রাস্তা, দৃশ্যটা দেখেন, অনেক সবুজে সমারোহ, অনেক সুন্দর দৃশ্য। ঠিক আছে, তাহলে আমি কাঠের রাস্তা দিয়ে উপরে যাচ্ছি। ভয়ও লাগছে, বাবা কাঠের রাস্তা কি অবস্থা! সব থেকে ভালো লাগছে সবুজের সমারোহ, চারপাশে শুধু সবুজ আর সবুজ।
ভয় লাগছে। দেখতে পাচ্ছেন কাঠের ব্রিজ, এখান থেকে ওখান থেকে দেখেন কত দূর পর্যন্ত কাঠের রাস্তা, একদম শেষ সীমানা এখানে। অনেক ভয়ঙ্কর একটা রাস্তা, বাপ্পা আমার অনেক ভয় করছে। এখনই তো পড়ে যাচ্ছিলাম, আমি মনে হয় বেশি দূর পর্যন্ত যেতে পারবো না, কাঠের ব্রিজটা অনেক নড়ে, আমি ভয় পাই, অনেক ভয় পাচ্ছি, মানে পাশ দিয়ে কেউ গেলে এই কাঠের ব্রিজটা অনেক নড়ে, ভয় পাচ্ছি অনেক। ওরে বাবা, আচ্ছা ওই দোকানগুলো পর্যন্ত নিয়ে যাই, দেখি পারি কিনা যাইতে। এক মাইল পর্যন্ত আছে এই কাঠের রাস্তা, আসলে আমি হাঁটতে পাচ্ছি না, খুব ভয় পাচ্ছি। দেখেন দোকানপাট পানির নিচে পড়ে গেছে, অনেক ভয় পাচ্ছি আমি। আর পারবো না বাবা, দেখুন দেখেন একটা কোম্পানির পিছনের গেট, এই দেখেন কি অবস্থা, এগুলো যেতে পারবো কি। দেখেন ওখান থেকে শুরু করে এখান থেকে, এই দেখেন কত বড় কাঠের রাস্তা, আমি আর ওইদিকে এগোতে পারবো না, আর যাবো না এদিকে। দৃশ্যগুলো দেখেন অনেক সুন্দর, সবুজে সবুজে ভরা, অনেক সুন্দর দৃশ্যগুলো। বাসায় ফিরে যাচ্ছি, আর হাঁটতে পারবো না এই কাঠের ব্রিজ দিয়ে। বাসায় এসে গেছি, অনেক কষ্ট করে কাঠের ব্রিজে হেঁটে হেঁটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, জানি না কতটুকু ভালো লেগেছে আপনাদের। তো আমার আজকের এই ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ওকে।